নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আমি তোমাদের চম্পা দিদি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ছোট মাছের একদম সহজ একটা রেসিপি। তো দেখুন, বেশি পরিমাণে কিন্তু ছোট মাছ এনেছে ঘরে, আমি এখন এই মাছগুলোকে কাটবো। আর মাছ কাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা আর দেখাতে পারবো না। আর সবগুলো মাছ আমি রান্না করব না। তো বন্ধুরা দেখুন, সবগুলো মাছ আমি কেটে নিয়েছি, কিন্তু অল্প পরিমাণে কিছু মাছ নিয়েছি যেটা দিয়ে একটা রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছু পরিমাণে মাছ নিয়েছি, পুরাটা নিইনি, যতটুকু লেগেছে আমার ততটুকুই নিয়েছি। আর সব মশলা আমি রেডি করে একসাথে মাছে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, দিয়েছি একটু ধনিয়া বাটা, একটু লঙ্কা গুঁড়া, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর বন্ধুরা, পেঁয়াজ আর রসুন দিয়ে ছোট মাছ অনেকেই খান, আমিও খাই, কিন্তু একবার পেঁয়াজ আর রসুন ছাড়া আমার মতো রান্না করে দেখুন, খুবই 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 সুস্বাদু হবে। আর একবার রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা বারবার করবেন, যখনই ঘরে ছোট মাছ আসবে, আমি তো তাই করি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি মাখানো মাছ, আর দুই তিনবার করে আমি উল্টে পাল্টে দিয়েছি। কড়াইয়ের দুই পাশ ধরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তারপর দিয়ে দেব একটু গরম জল। তো বন্ধুরা, অফ ক্যামেরায় গরম জলটা আমি দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো গরম জলটা দেওয়ার পর আর বেশিক্ষণ আমি রান্না করব না, আমার কিন্তু 100% কুক হয়ে গেছে মাছ। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। তো একদম কম সময় লাগে, একদম কম উপকরণ লাগে, কিন্তু খেতে দারুণ মজা হয়, খুবই মজা হয় বন্ধুরা, না খেলে বিশ্বাস করবেন না। তো গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম। কি দেখে লোভ লাগছে? তো একদম লোভ লাগবে, লোভ তো লাগবেই, কালারটা খুব সুন্দর হয়েছে। আর যারা ছোট মাছ আমার মতো ভীষণ ভালোবাসেন, তারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট মাছের অনেক উপকার, তাই ছোট মাছ বেশি করে খাবেন। বাই।